আবু তোহা আদনানের বক্তব্য শোনা যাবে, এই লোক আবার বক্তা হইলেও কবে? 2012 সালে আমার কাছে এই লোক গিয়েছে, হুজুর আমি একটু আরবি শিখতে চাই, কি কি বই পড়বো? আমি বললাম তুমি আবু তোহের মেজবার তরিকিলাল আরবি বইটা পড়ো, এক খণ্ড দুই খণ্ড তামরিন শেষ করো, তরিকিলাল সরফি সরফটা শিখো সাথে, তারপর নাহুর একটা বই আছে সেটি পড়ো, তারপর লিসানুল কোরআন আছে তাকে উসমানের মাদ্রাসায় পড়ানো হয় সেই বইটি প্র্যাকটিস করো, আরও কিছু আরবি বই আছে দ্রুত এগুলো পড়ো, কসাসুল নবী লীলাফল এই বইটি পড়ো, আস্তে আস্তে আরবি শিখো। হঠাৎ করে কিছুদিন পূর্বে দেখি এই লোক আবার বক্তা হয়ে গেছে। এটা কিন্তু মারাত্মক সমস্যা, আহলে হাদিসের মধ্যে মারাত্মক সমস্যা আছে, ঠিক মতো কোরআন তাসহিহ করে পড়তে পারে না, হাদিসের একটা নস বুঝে না, কোরআনের আয়াতের তাহকিক কিছুই বুঝে না, উসুল বুঝেই না, আয়াতের শানে নজরুলের কাহিনী জানে না, উনি হয়ে গেছেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কুটকুটি, কথা মনে বুঝেন নাই। এদিকে মারাত্মক খেয়াল রাখতে হবে, জাহালাতদের হাতে যেন না থাকেন, কথা বুঝতে পারছেন কিনা? তবে উনি দাঈ, উনি দাওয়াত দেন, উনি কি দেন? দাওয়াত দেন, উনার দাওয়াতের আমল আমল বিষয়ক কথাগুলো বলা উচিত, তবে শিখের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়গুলো যেহেতু তার যোগ্যতাই নেই তার বলাও কি উচিত না? তুমি কোয়ার ব্যাংক কোয়ায় থাকো, সমুদ্রের জাত দেওয়ার ইচ্ছা করো কেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। কাজেই তার বক্তব্য শোনার ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, বুঝতে পারছেন কিনা? বড় আলেমদের কাছ থেকে নসিহত শুনতে হবে।